فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله. সম্মানিত বোন, আপনি প্রশ্ন করেছেন যে আমরা অনেক সময় নিউজে দেখি যে কোন কোন রেস্টুরেন্টে মরা বা রোগাক্রান্ত মুরগি সার্ভ করে থাকে, তো যদিও এটা শিওর নয়, তো এক্ষেত্রে ইসলামের বিধান কী? এক্ষেত্রে ইসলামের বিধান হলো যে যতক্ষণ আপনি নিশ্চিত না হয়েছেন ততক্ষণ এই পণ্যগুলোকে বা এই বস্তুগুলোকে বর্জন করবেন না। এ ধরনের বস্তু মূল হচ্ছে এগুলো হালাল, কিন্তু হয়তো কি জানি এরকম সন্দেহ করে এগুলোকে হারাম বিশ্বাস করা বা এগুলি হারাম এ কথা মনে নিয়ে আসাটা ঠিক নয়, বরং এটা ইসলামের নিয়ম নয়। দুনিয়াবী চিজবস্তু যত আছে সবই হচ্ছে হালাল বা বৈধ, যখন আপনি দলিলের মাধ্যমে সুনিশ্চিতভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন এটা হারাম, তখনই সেটা বাদ দিবেন। সন্দেহ করে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আপনি একটা কাপড় কিনলেন বাজার থেকে, তো এ কথা মনের মধ্যে আনা ঠিক হবে না যে এই কাপড়টা বানানোর সময় সে পবিত্র পানি দিয়ে এটাকে ধুয়েছে না অপবিত্র পানি দিয়ে ধুয়েছে, রঙগুলি পবিত্র ছিল না অপবিত্র ছিল, এ চিন্তা করার কোনো প্রয়োজন নাই। বরং সেটা পবিত্র, এটাই আপনাকে মেনে নিতে হবে, নিয়ে আপনি বিনা ধুয়ে ব্যবহার করতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় বিনা ধোয়াতে, নতুন কাপড় বিনা ধোয়াতে পরিধান করেছেন, কোনো অসুবিধা নেই। তো এভাবে সন্দেহ করে যেটা মূলত হালাল সে হালাল বস্তুকে বর্জন করা যাবে না। তবে যদি আপনি সুনিশ্চিতভাবে জানেন যে এই জিনিসটা হারামভাবে জবে করা হয়েছে অথবা মরা জবে না করে মরা জিনিস দেওয়া হয়েছে, তখন আপনি শুধু সেটা বাদ দিবেন। আর তারপরেও আপনি যদি আপনার অজানার কারণে এ ধরনের বস্তু আপনি খেয়ে ফেলেন, তাহলে যারা আপনাকে এ মরা জিনিস বা ইসলামী তরিকা ব্যতীত অন্য তরিকায় জবেহকৃত প্রাণীর গোস্ত খাইয়েছে, তারা এর গুনার ভাগী হবে, আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারেন।